তোমার সঙ্গে কেমন আছে? তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। তবে বলেছিলাম না যে এখন একটু রোগা হতে হবে, তার জন্য এই প্রচেষ্টা আর কি। মোটামুটি 1 ঘন্টা করে হাঁটি, এখনও সেরকম হাঁটছি। তাহলে দেখতে দেবো কি হচ্ছে না হচ্ছে, আশা করি ভালো লাগবে। চোদ্দপুরের কাছাকাছি মোটামুটি চলে এসেছি, আবার ব্যাকে ফিরত যাচ্ছি। রোজ গঙ্গার ধার যেতে ভালো লাগে না, তাও 3-4 দিন মতো পরস্পর গেছিলাম গঙ্গার ধার, কিন্তু আজকে একটু অন্যরকম করলো। আমি আমার ঘর চলে গেলো, তো যেখানে সেখানে অলি গলি দিয়ে ঢুকে পড়ি আবার চলে আসি। এই যে এদিকে আমার বড় হাঁটছে, হেঁটে দারুণ লাগে বলো। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, এসে গ্রিন টি খাচ্ছি, আর সঙ্গে আছে আজকে পিথার বাবা। হাই, চা খেতে বসে পড়েছি। হাই হাই ননি, হাই করে দাও। হাই, তুই কি করছো বলো? আমিও খেতে বসে পড়েছি। আমিও খেতে বসে পড়েছি বলো। আমি মিছরি জল খাচ্ছি। আমি কি জানি, ওই রকম করেই যাচ্ছে তাই না? মাম্মা আর পৃথা এখন রং নিয়ে খেলা খেলে খেলছে। রং খেলা বলতে হচ্ছে মাম্মাকে বাচ্চাদের যে রংগুলো হয় না, মানে ধুলে একদম পরিষ্কার হয়ে যায়, তো সেই রংগুলোকে কিনে দেওয়া হয়েছে, 6টা কিনে দেওয়া হয়েছে। তো মাম্মা এখন সারাদিন ওই করে, মানে সেই হাতের মধ্যে ওগুলো দিয়ে বিভিন্ন কালার দিয়ে ছাপ তোলে, তো সেটাই হচ্ছে। তো এখানে এখন আমি আমার বরের মুড়ি মেখে দিচ্ছি। মুড়ি খাবে, চুল কাটতে হবে তাই তো? ঠিক আছে, আজকে অনেক কিছু প্ল্যান আছে, পিথা এসেছে যেহেতু ওখানে একটু বাইরে বেরোবো। কেন হয়ে গেছে? A few moments later. এখন বাজে 11:15, তো এখন যাচ্ছি হচ্ছে সত্যপুর। সত্যপুর কেন যাচ্ছি? পৃথার একটা ফোনের দরকার। তো পৃথার ক্যামেরা কেনার ইয়ে ছিল, কিন্তু ক্যামেরা যেখানে সেখানে হবে না, কলেজ যায়, প্রাইভেট টিউশন যায়, সব জায়গায় ক্যামেরা তো মানে ঠিক হয় না, তার জন্য একটা ভালো ফোন কিনবো, সত্যপুরে যাচ্ছি। মোবাইল প্রচুর দাম বলছে গো, তার থেকে বরং আমি ওর থেকে অনেক কমে আমি অনলাইনে পেয়ে যাব। তো এবারে এখন যখন সময় আছে হাতে, একটু আরেকটু সত্যপুর সুপার মার্কেট থেকে ঘুরে আসি, কারণ পৃথারও কিছু ড্রেস কেনার আছে, পৃথা তোমার ছানো সবাইকে কেনার আছে, চলো কিনে নিই। না না না, গরমে চাকে দেখতে ভালো কিন্তু, তাই না? আছে না দিয়ে কোমরটা তো অনেক বড় না, একটু ফ্রেশ হয়, ভাত টাত খাই, তারপর আবার তোমাদের আসছি। তোমাদের যে বললাম যে একটু খেয়ে দে তারপর তোমাদের কাছে আসছি, কিন্তু বোনেরে এসেছে, বুঝতেই পারছো গল্প হচ্ছে। তো গল্প করতে 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 ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে কি হয়েছে যে আমাদের যে ফেসবুক পেজটা আছে না রুবি ঘোষ ব্লগসের,
তো সেটা 100K ফলোয়ার্স হয়ে গেছে, তো একটু সেলিব্রেট তো করতেই হবে বলো। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ, ফেসবুকে ইউটিউবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, কারণ সবাই না থাকলে এত দূর এগোতে পারতাম না, ফেসবুকেও না ইউটিউবেও না। তো চলো এবার কেকটাকে খুলি। সবার প্রথমে মাম্মা খাবে তাই তো, কারণ পুরো এফবিটাকে মাম্মা চালনা করে গেছে। মাম্মা ছোট মিষ্টি মিষ্টি আবৃত্তি শুনিয়েছে, গান শুনিয়েছে, পড়াশোনা দেখে। আচ্ছা এটা খাও, আগে খাও। হ্যালো, এবার গুপ্টু দাদা ঘুরে দেখে ক্রিম দেবো না, ঘুরে দেখে জাস্ট একটুখানি দিই। সাথী বাঁধলে খুব ভালো, খুব ভালো, কি মিষ্টি। দুপুরবেলা প্রীতার জন্য যে ফোন কিনতে গেলাম, কিন্তু সেটা হলো না, কারণ ব্লগিং ট্লগিং করছে, এবার আস্তে আস্তে এবার ভিডিও কলেজও তো ভালো করতে হবে না, এতদিন ওর মানে নর্মাল ফোনে যেটুকু হয়েছে হয়েছে। এই ফোনে কি বলতো, রাতের বেলা একদম ভিডিও ভালো আসছে না। iPhone 12 প্রথমে কিনতে গেলাম, কিন্তু এখানে বেশি দাম বলছে, আর স্যামসাং S20 Plus ওটাও এখানে বেশি দাম বলছে, তার জন্য নিলাম না, অনলাইন থেকে নিয়ে নেব। আর iPhone 13 কেনার পয়সা তো নেই, সে মানে ধরা ছোঁয়ার বাইরে যাকে বলে। তো যাই হোক, তার এমনি টুকিটাকি একটু শপিং করা হয়েছে আর কি, জামা কাপড় কেনা হয়েছে প্রীতার সাথে, আমারও একটা শাড়ি হয়েছে, প্রীতা কুমার ছানু সবারই পিছনে হয়েছে। তো দেখিয়ে দিই, তো অবশ্যই আমার শাড়িটা দেখিয়ে দিই, যখন এটা দেখি আমি একটা সিফনের শাড়ি নিয়েছি রেড কালারের, আমার বর বলো তুমি রেড নাও, সবাই বলবো ওই দেখো লাল শাড়ি পরো, ওই দেখো লাল শাড়ি পরো, লাল দুপাটি। কিন্তু শাড়িও তারা করতে পারে, এটা তুই জানিস, তোমরা কিন্তু জানিও ঠিক আছে, আমার বরের এবারে লাল খুব পছন্দ হয়েছে। বিয়ে বাড়ি আসছে, বিয়ে বাড়ি আবার তো সাজতে হবে নাকি, সরস্বতীর বিয়েতে কিন্তু আমি কিন্তু একটাও শাড়ি নিইনি, ফালতুই বলো না, সরস্বতী বিয়েতে কিন্তু আমি কিছু নিইনি, একটা শাড়িও নিইনি, জুয়েলারিও নিইনি, এর জন্য তোকে একটা ফুটের মালা পুরস্কার দেওয়া হবে। তারপরে বলবে না, একটা কথা বলবে না, হে আমার যুগ যুগ ধরে না নিয়ে থাকো আশীর্বাদ, তো এর মুখটাও ভালো গরম হয়ে গেল কেন, সত্যি দেব না, আমি তো প্রমিস করেছি, বলো কল গেট হাসি এবার প্রীতার জামা, কালারটা ভীষণই সুন্দর, আর হাতের স্টাইলটা হচ্ছে ক্রপ টাইপের, এখানটা মানে হাতের এখানটা কাটা, এখানটা আমার জামা ভালো, কি সুন্দর ভালো, আসল লোক বলে দিয়েছে, কি সুন্দর ভালো গন্ধটা শুকছে। দেখে প্রীতার জামা তো দেখলে, এবারে জামাটা ও যখন পড়বে তখন তোমরা ভালো করে দেখে নেবো ওর ব্লগে, ওর ব্লগও হয়তো দেখতে পাবে। আর এর সঙ্গে প্যান্ট লেগিংস আছে আর ওড়না আছে গাউন স্টাইলের, বাট দরকার পড়বে না, লেগিংসটা তো পরবো, ওড়নাটাও লাগবে। এবারে হচ্ছে প্রমার,
এটা হচ্ছে প্রমার পিকক ব্লু টাইপের, পুরো জামাটা এরকম সুন্দর কাজ করা আছে, আর বুকের কাজটা এরকম পুঁথি পুরো চওড়া একটা নেকলেস টাইপের ডিজাইন করা আছে, দেখো ভীষণ সুন্দর। এবারে নেক্সট হচ্ছে ছানু, ছানুর হয়েছে গাউন। ছানুর গাউনটা দেখে আমার নিজেরই পছন্দ হয়েছিল, কিন্তু আমার বর আমাকে কিনে দিল না, বলে কন্ট্রোল, খালি কন্ট্রোল, ওর কি কষ্ট দিদি। দেখি নিজেকে কন্ট্রোল করতে হবে, দেখো কি সুন্দর দেখতে, দেখো জামাটা এখানটা কি সুন্দর, চুমকিটা দেখো ভীষণ সুন্দর, পুরো সব মিলিয়ে ভীষণ সুন্দর, যাকে এক কথা যাকে বলা হয়। আমি তোমাকে রাখতে বলেছি, হ্যাঁ কি না মাম্মা? ঐশি রেখে দাও, মামা বলেছে রেখে দাও, তুই সোনা মেয়ে তো, ঐশি রেখে দাও, কথা শুনতে হয়, রাখো, মামাকে দিয়ে দাও, প্লিজ দিয়ে দাও। গুড গার্ল, সবাই তালি তালি দাও, ভেরি গুড ভেরি গুড, অসাধারণ, খুব ভালো মেয়ে, ঐশীর মতো ভালো মেয়ে হয় না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, আর হ্যাঁ ফেসবুকের পেজটায় তোমরা যেও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউবের জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো আর প্রচুর কমেন্ট করো। আজকের মতো টাটা।